রাজধানীর বাজারগুলোতে গেল সপ্তাহের তুলনায় সবজির দাম তেমন না বাড়লেও বেগুন ও টমেটো দাম বেশ চড়া, কাঁচামরিচেরও দাম বাড়তি। গেল সপ্তাহে প্রতি কেজি কাঁচামরিচের দাম 120 টাকা থাকলেও তা এখন বিক্রি হচ্ছে 160 টাকা দরে। ব্যবসায়ীরা পর্যাপ্ত সরবরাহ থাকার কথা বললেও বাস্তব চিত্র পুরোটাই উল্টো। দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দায়ী করছেন বন্যাকে। মরিচের দাম বেশি, গত সপ্তাহে 120 টাকা কেজি ছিল, এই সপ্তাহে 160 টাকা। এই যে বন্যার কারণ দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে, শাক সবজি নষ্ট হয়ে গেছে, যে চাষ করে ওখানে নষ্ট হয়ে যায়, এই জন্য দাম বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় বন্যা হইতেছে, পানি আবার বর্ষার জন্য তরু তরকারি মাইর হয়ে গেছে। তবে এসব কথা শুনতে নারাজ ভোক্তারা, তারা বলছেন পুরো বাজার যেন অজুহাতের খনি। টমেটো 140 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, আবার করলাও 50-60 টাকা কেজি, খুব একটাতে বেশি কম তা না, বেশির দিকে দাম বেশির দিকে। গাজর আছে আর টমেটো আছে, এটি বিদেশি, এটির দাম বেশি, আর কোনো জিনিসের দাম তো মোটামুটি বেশি না। মরিচের দাম বাড়তি কমতি, মরিচ তো মনে করেন জাল জিনিস, এগুলা ব্যাপার হলো ইন্ডিয়ার থেকে মরিচ আসে, এখন একদিন কমায় একদিন বেশি হয়, এরকম হিসাব কিতাব। যখন না পাওয়া যায়, ক্ষেতের থেকে উড়াইতে না পারে, তখন একটু দাম হয়ে যায়। মানুষের শর্ট মাল শর্ট পড়লে মালের দাম বাড়ে, কিন্তু এছাড়া মালের দাম বাড়ে না। ডিম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেশ চড়া ইলিশ মাছের বাজার, আর দেশি মাছের দাম তো আকাশ ছোঁয়া। ডিম 10 আগে কিনছি, তখন মাছের দাম এটা ছিল না, একটু কম ছিল, এখন আজকে একটু বেশি দামে কিনলাম। দেশি এবং ইলিশ মাছের বাজার কেন অত চড়া, তার ব্যাখ্যা দেন মাছ ব্যবসায়ীরা। ইলিশের দাম বাড়তি মনে করেন, আজকে এই সপ্তাহে কেজিতে 50 টাকা 100 টাকা বাড়তি, ছোট মাছে 50 টাকা বাড়ছে, বড় মাছে 100 টাকা বাড়ছে। বন্ধ হয়েছে না, সব বাইশা গেছে, মাছ হয়ে গেছে, মাছ ধরা পড়ছে কম, মাছটা খুবই কম, দামটা একটু বেশি। অবশ্য তপু, মাই টিভি, ঢাকা।